রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাচ্ছেন তিনটা জিনিস কোন সময় দেরি করবে না। এক, নামাজের মুস্তাহাব সময় চলে এসেছে, এক মুহূর্ত দেরি করো না। নামাজের ওয়াক্ত হয়ে গেছে, ওয়াক্ত তিন রকম, ওয়াক্তে জায়েজ, ওয়াক্তে মুস্তাহাব, ওয়াক্তে কাদা। মুস্তাহাব ওয়াক্ত চলে এসেছে নামাজের, এক এক নামাজের মুস্তাহাব ওয়াক্ত এক এক সময়, এক এক মৌসুমে এক এক সময়, জানতে হবে এগুলো। আর দেরি করো না, তাড়াতাড়ি আদায় করো, অন্য কাজ বাদ আগে নামাজ আদায় করে নি। তার মধ্যে একটা, সন্তান বিবাহের উপযুক্ত হয়ে গেছে, আরেকটু এস্টাবলিশড হোক, আরেকটু গোড়ার ডিম হোক, আরেকটু এই হোক সেই হোক, দেরি করো না। উপযুক্ত পাত্র পাত্রী পাওয়ার সাথে সাথে বিয়ে করে দাও, দেরি করিও না। মাইয়ের যখন ইন্তেকাল করে, মানুষ যখন মারা যায় ইন্তেকাল করে, তার জানাজা তৈরি করতে যত তাড়াতাড়ি সময় লাগে তত তাড়াতাড়ি সময়ের ভিতরে তার জানাজা রেডি করে তাড়াতাড়ি তাকে দাফনের ব্যবস্থা করো, দেরি করো না। কেন? সে যদি জাহান্নামী হয়, দুনিয়ার উপরে যত বেশি থাকবে তত বেশি দুনিয়ার জন্য আপদ বিপদের কারণ হবে। সে যদি নেককার পরহেজগার হয়, জান্নাতি হয়, তার আখেরাতের কিছু বিষয় হ্যান্ড ওভার হওয়া বাকি আছে, তার কবরের সওয়াল জবাবের পরে, ঠিক কিনা, তুমি তাকে দেরি করিও না। এজন্য হাদিস শরীফের মধ্যে আসে, যখন কোন নেককারের জানাজাকে কাঁধে করে নিয়ে যাওয়া হয় তখন নেককার মানুষ শুনতে পায় না, কিন্তু সে বলতে থাকে কদ্দিমুনি কদ্দিমুনি, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো, তাড়াতাড়ি নিয়ে চলো, কারণ সে আখেরাতের মানজারার দৃশ্যগুলো দেখতে থাকে, তার জন্য জান্নাতের গিফটগুলো অপেক্ষমান, সওয়াল জবাব শেষ না হলে সেগুলো তার হাতে আসছে না, সে তাড়াতাড়ি করতে থাকে। আজকে মুসলমান, আজকে আমরা কি করি? এটা একটা স্বতন্ত্র বিধান, মুসলমানের তরিকা নয়, কাফেরের তরিকা। মুসলমান তো রসুলের কথা অনুযায়ী তার নেককার বাবা তার নেককার মাকে তাড়াতাড়ি কবরে পাঠিয়ে তার জন্য জান্নাতের যে ব্যবস্থাপনাগুলো আছে সেগুলো দ্রুততর করার ফয়সালা করবে। আজকে মাইয়েতের দিকে দেখা হয় না, যে বাবা মারা গেলেন তার দিকে দেখা হয় না, যে মা মারা গেলেন তার দিকে দেখা হয় না, তার জান্নাত হাতে পেতে তার জন্য দেরি হচ্ছে, তার সওয়াল জবাব শেষে তার জন্য উপর থেকে ফয়সালা আসবে, আমার বান্দা আমার বান্দির জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আমার বান্দার গায়ে জান্নাতের লিবাস পরিয়ে দাও, আমার বান্দার জায়গা থেকে কবর থেকে জান্নাত পর্যন্ত একটা দরজা একটা খিড়কি একটা জানালা খুলে দাও, ডাইরেক্ট কানেকশন করে দাও, সেখান থেকে ঝিরঝিরে ফুরফুরে বাতাস তার কাছে আসতে থাকবে, কিন্তু সেটা মুনকার নাকিরের সওয়াল জবাবের পরে। আর আমরা ফ্রিজের ভিতরে বেরিয়ে দিয়ে দিই, সবার দিক দেখলাম, শুধু যিনি গেলেন তার দিক দেখলাম না, সবারটা দেখলাম, যিনি গেলেন তারটা আমরা করি কি করি না। আমার এই সমস্ত বয়ানের কারণে মনে করেন বাংলাদেশের একটা তবকা, বড় উন্নত একটা তবকা আমার উপরে খুব রাগ করবে, এই হুজুরের সঙ্গে এমন সব কথা বলে যেগুলো আমাদের বিরুদ্ধে যায়। কারো বিরুদ্ধে বলা উদ্দেশ্য নয়, বরং ইসলামের কি দৃষ্টিভঙ্গি, ইসলামের কি শিক্ষা সেটা জানিয়ে দেওয়া আলেম ওলামার দায়িত্ব আর কর্তব্য। সমাজের মধ্যে ইসলামের বিপরীত কোন কোন সমস্যাগুলো তৈরি হচ্ছে, জাতির মধ্যে মানুষের মধ্যে কোন কোন সমাজ সমস্যাগুলো তৈরি হচ্ছে, সেগুলো চিহ্নিত করে আলেম ওলামা বলে দেওয়া, কোরআন হাদিসের ফয়সালাটা জানিয়ে দেওয়া, এটা তাদের জিম্মাদারি এবং দায়িত্ব, তাই বলছে।